বাংলার কৃষি কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা ক্যাপসিকাম চাষের সম্বন্ধে জানব, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। হলুদ তাই না? হ্যাঁ, এটাও হলুদ। কালারটা চেঞ্জ হচ্ছে, মানে গ্রিন থেকে আস্তে আস্তে কালার হবে দাদা। ওই যে গ্রিন থেকে আস্তে আস্তে কালার এসেছে দাদা। কোথা থেকে আসছে দাদা? এসে শিলিগুড়ি থেকে, দার্জিলিং। ভালো জায়গা তো দাদার ওখানে, তো ভালো হবে এগুলো। এটা পলি হবে যে সব প্রতিটা জিনিস ভালো হয়। এই কালারটা চেঞ্জ হয়েছে, টেম্পারেচার বাড়লো। এবার দেখো খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে, যত সব এই মোটা মোটা ফলগুলো আছে না, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। এই দেখো বাম্পার সাইজ আর একটা দেখ, আড়াইশো হয়ে যাবে। অনেক বড় বড় দেখি সাইজ। এই কন্ট্রোল করার জন্য তো অনেক কয়জন দরকার আছে আমাদের, 7 জন 10 জন লাগানো। গাছটা তখন ঝেড়ে বড় হবে। আচ্ছা, মানে এখন গাছগুলো গ্রোথ মানে ঝিমিয়ে আছে, যত খাবার দাবার এ নিয়ে নিচ্ছে। আর দেখো ছোট ফলগুলো ঝরে যাচ্ছে, এই যে এরা খাচ্ছে বলে এ পাচ্ছে না, এই যে ঝরে গেছে না, তো নিতে পারবে না, তো এত নিতে পারবে। এবার যখনই এই এই তিনটেকে ভাঙবো তখনই এই গাছগুলো থেকে আবার নতুন করে ফুল ফল দিবে। এই একটা প্রবলেম, কালার থেকে গ্রিন নেওয়া অনেক বেটার, কিন্তু কালার রেডটা বেশি, কালার কিন্তু কালারটা হলে গাছে তো দ্বিগুণ ফল দেবে। হ্যাঁ, এবার যদি আমি এটা ভেঙে নিতাম তাহলে এগুলো কিন্তু নষ্ট হতো না, সবগুলো হয়ে যেত। এখন এগুলো ভাঙবো, তারপরে নতুন করে গাছের আবার গ্রোথ। স্ট্রবেরি কোথায় করেছেন? করেছেন স্ট্রবেরি? চলবে ওখানে ওইটা হয়েছে ট্রে, সিডলিং ট্রে, মানে ওর মধ্যে টমেটো সিড দেওয়া আছে, ওটাকে হিটের জন্য ওরকম করে দেওয়া আছে, যখন ওটা জেমিনেশন হবে অঙ্কুর। এর মধ্যে কি আবার টপ ইয়ে করবে কি, টমেটো লাগাবে? না, এগুলো টমেটো না, টমেটো হচ্ছে ওপেন হবে ওই যে স্ট্রবেরির বেডে। এর মধ্যে টমেটোর আলাদা চাত আছে, এর মধ্যে টেম্পারেচার বেড়ে যাবে। আর ক্যাপসিকাম এখন অনেক 6 মাস